2024 হতে চলেছে গত 50 বছরের মধ্যে সবচেয়ে লম্বা সূর্যগ্রহণ। দেখুন কখন কোথায় কোথায় থেকে দেখা যাবে এই সূর্যগ্রহণ। তো 2024 সালে কবে হতে চলেছে গত 50 বছরের মধ্যে সবচেয়ে বড় সূর্যগ্রহণ, এবং এই সূর্যগ্রহণ কবে কখন কোথায় কোথায় থেকে দেখা যাবে, এই সূর্যগ্রহণ কি ভারত ও বাংলাদেশ থেকে দেখা যাবে, কি বলছে নাসা, বিস্তারিত জানিয়ে দেব ভিডিওতে, সঙ্গে থাকুন। আর প্রতিদিনের লেটেস্ট ট্রেন্ডিং খবরগুলি সবার আগে পাওয়ার জন্য আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সূর্য চাঁদ যখন পৃথিবীর একই সরল রেখায় অবস্থান করে এবং চাঁদ কিছু সময়ের জন্য সম্পূর্ণরূপে সূর্যের আলোকে ঢেকে দেয়, পৃথিবীতে আসতে দেয় না, তখন চন্দ্রগ্রহণ হয়। সেই সময় পৃথিবীতে সূর্যের আলো পৌঁছায় না এবং অন্ধকার হয়, একে সূর্যগ্রহণ বলে। আগামী 8ই এপ্রিল 2024 হবে দীর্ঘ সময়ের সূর্যগ্রহণ। গত 50 বছরের মধ্যে এটি হবে দীর্ঘতম সূর্যগ্রহণ। জ্যোতিষবিজ্ঞানীদের মতে 2024 সালের প্রথম সূর্যগ্রহণটি প্রায় 7.5 মিনিট স্থায়ী হবে, এতক্ষণ থাকবে অন্ধকার। এরপরে 2150 সালে হবে দীর্ঘ সূর্যগ্রহণ। সূর্যগ্রহণ কখন শুরু হবে? সূর্যগ্রহণ শুরু হবে 2:15 মিনিটে, সূর্যগ্রহণ শুরু হবে এবং চলবে দুপুর 2:25 মিনিট পর্যন্ত। আগামী 8ই এপ্রিল পূর্ণগ্রাস সূর্যগ্রহণ দেখা যাবে মেক্সিকো, আমেরিকা, কানাডা, মন্টানা থেকে। তবে এই সূর্যগ্রহণ ভারত ও বাংলাদেশ থেকে দেখা যাবে না। আগামী 8ই এপ্রিল বিরল সূর্যগ্রহণের সাক্ষী হতে চলেছে বিশ্ব। তবে পৃথিবীর সব অঞ্চল থেকে পূর্ণগ্রাস এই সূর্যগ্রহণ দেখা যাবে না বলে ইতিমধ্যেই জানিয়েছেন মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা। জানা গিয়েছে বিরল পূর্ণগ্রাস সূর্যগ্রহণের কারণে আগামী 8ই এপ্রিল মেক্সিকো, যুক্তরাষ্ট্র ও কানাডায় সূর্যকে পুরোপুরি ঢেকে ফেলবে চাঁদ, ফলে দিন হবে রাতের মতো অন্ধকার। এই অবস্থায় যুক্তরাষ্ট্রে সেদিন শত শত স্কুল বন্ধ হতে চলেছে বলে একটি প্রতিবেদনে জানানো হয়েছে। নাসা বলেছে আগামী 8ই এপ্রিল স্থানীয় সময় বেলা 11:07 মিনিটে মেক্সিকোর প্রশান্ত মহাসাগরীয় উপকূলে প্রথম সূর্যগ্রহণ দেখা যাবে। তো এই ছিল এখনকার মতো খবর। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন। ধন্যবাদ।